ওয়েলকাম টু বাংলা এডুকেশন। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট 2011 এর চাইল্ড প্যাডাগজি থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। এক, শিক্ষিকা ক্রিশ্চিয়ানা শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন, ফিরে এসে ছাত্রীদের সঙ্গে ভ্রমণ সম্পর্কে আলোচনা করেন। একে বলা যায় এক, দিয়েছে শিক্ষণের জন্য পরিমাপ, দুই, দিয়েছে পরিমাপের জন্য শিখন, তিন, দিয়েছে পরিমাপের শিখন, নাকি চার, শিখনের পরিমাণ। তো সঠিক উত্তর এখানে শিখনের পরিমাপ। নেক্সট কোয়েশ্চেন দুই, শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের ওপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তাকে বলা হয়, এক, দিয়েছে অপশন জ্ঞানমূলক, দুই, দিয়েছে নির্মিতিবাদ, তিন, দিয়েছে আচরণবাদ, নাকি চার, দিয়েছে মানবতাবাদ। তো এখানে সঠিক উত্তর হবে আচরণবাদ। এটা সিটেট 2011 প্রশ্ন, মানে সিটেটের 2011 কোয়েশ্চন চাইল্ড পেডাগজি থেকে দেওয়া রয়েছে। এর নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। তিন, প্রতিটি শিক্ষার্থী অন্যান্য এর অর্থ হলো, এক, দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিত এবং তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষ্য নেই, দুই, দিয়েছে সব শিক্ষার্থীদের জন্য সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়, তিন, দিয়েছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনাগুলিকে বিকশিত করা সম্ভব নয়, এবং চার, দিয়েছে কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চার, কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না। নেক্সট কোয়েশ্চেন চার, দিয়েছে সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল হলো, এক, দিয়েছে বয়ঃসন্ধিকাল, দুই, দিয়েছে প্রাক শৈশবকাল, তিন, দিয়েছে প্রাপ্তবয়স্ক, নাকি চার, দিয়েছে সারা জীবনব্যাপী। তো এখানে সঠিক উত্তর হবে বয়ঃসন্ধিকাল। নেক্সট কোয়েশ্চেন পাঁচ, সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হলো, এক, দিয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন, দুই, দিয়েছে মুক্ত প্রশ্ন, তিন, দিয়েছে কঠোরভাবে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, চার, দিয়েছে প্রত্যক্ষ পাঠদান এবং সরাসরি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুক্ত প্রশ্ন। নেক্সট আছে ছয়, গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয়, এক, দিয়েছে মৌখিক প্রশ্ন, দুই, দিয়েছে টার্ম পরীক্ষা, তিন, দিয়েছে কুইজ এবং লেসন্স, নাকি চার, দিয়েছে অ্যাসাইনমেন্ট। তো এখানে ছয়ের মানে গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয় সেটা এখানে উত্তর হয়ে যাবে অ্যাসাইনমেন্ট। নেক্সট আছে সেভেন, বংশধারাকে বিবেচনা করা যায় ড্যাশ সামাজিক কঠোর কাঠামো হিসেবে, এক, দিয়েছে গৌণ, দুই, দিয়েছে গতিশীল, নাকি তিন, দিয়েছে স্থির, নাকি চার, প্রাথমিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রাথমিক। আট, শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হলো, এক, কঠোর অনুশীলন, দুই, দিয়েছে সমস্ত পাঠগুলি পুনর্বার পাঠ, নাকি তিন, দিয়েছে প্রাপ্ত ফলকে শিক্ষার্থী এবং তার পিতামাতাকে অবহিত করা, নাকি চার, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চার, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। নেক্সট আছে নয়, ভারতীয় সমাজের বহু ভাষাভাষী চরিত্রকে বিচার করতে, এক, দিয়েছে বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ, দুই, দিয়েছে শিক্ষার্থীদের শিক্ষণে প্রেরণা সঞ্চারে শিক্ষকের নিকট এটি চ্যালেঞ্জ, নাকি তিন, এটি একটি ঘটনা যা শিক্ষার্থীদের নিকট জটিল অভিজ্ঞতা নিয়ে আসে, নাকি চার, দিয়েছে শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার বাধা সৃষ্টি করে। তো সঠিক উত্তর হয়ে যাবে এক, বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো দশ, নিচের কোনটিকে বোধের জন্য শিক্ষা বলা যায় না, এক, দিয়েছে উদাহরণের সাহায্যে কোনো নীতি কিভাবে কার্যকরী হচ্ছে তা শিক্ষার্থীদের জ্ঞাত করা, দুই, আছে শিক্ষার্থীদের নিকট সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরে সম্পর্ক নির্ণয়ে সাহায্য করা, তিন, দিয়েছে বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা, নাকি চার, শিক্ষার্থীদের নিজেদের ভাষার ধারণা বা ঘটনাকে ব্যাখ্যা করতে বলা। সঠিক উত্তর হয়ে যাবে তিন, বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা। নেক্সট কোয়েশ্চেন এগারো, কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সম্বন্ধিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ড্যাশ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া, এক, দিয়েছে বিশেষ বিদ্যালয়, দুই, দিয়েছে মুক্ত বিদ্যালয়, তিন, দিয়েছে অন্ধদের সাহায্যের জন্য বিদ্যালয়, নাকি চার, সাধারণ বিদ্যালয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ বিদ্যালয়ে। নেক্সট কোয়েশ্চেন বারো, শিক্ষার্থীর পূর্বাজিত শিক্ষণকে স্মরণ করতে সাহায্য করার উদ্দেশ্য হলো, এক, উত্তম শিক্ষণের জন্য পূর্বাজিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক সৃষ্টি করা, দুই, পূর্বাজিত বিষয়ের পুনরাবৃত্তির এটি একটি কার্যকরী ব্যবস্থা, নাকি তিনটি, শিক্ষার্থীর স্মৃতির উন্নতি ঘটিয়ে শিক্ষণকে শক্তিশালী করা, নাকি চার, শ্রেণীকক্ষে পাঠদান করার পূর্বে এটি একটি প্রথাগত নীতি। তো সঠিক উত্তর হয়ে যাবে এক, উত্তম শিক্ষণের জন্য পূর্বাজিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক সৃষ্টি করা। তেরো, দিয়েছে মানব বিকাশ কতগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত,
নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? ধারাবাহিকতা, সাধারণ থেকে বিশেষ, তিন বিপরীতমুখিতা, নাকি চার নিরবিচ্ছিন্নতা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে বিপরীতমুখিতা। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। তবে যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। 14 দিয়েছে পুরুষগণ স্ত্রীলোকের থেকে সাধারণ অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি এক সঠিক, 2 দিয়েছে সঠিক হতে পারে, 3 দিয়েছে লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, এবং 4 বুদ্ধির বিভিন্ন মাত্রার ক্ষেত্রে এটি সঠিক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য। 15 দিয়েছে শিশুর বিকাশকে সঠিক রূপ দিতে হলে প্রাক শর্ত হলো তার শারীরিক বিকাশকে সুনিশ্চিত করা, বক্তব্যটি 1 দিয়েছে সঠিক নয়, কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের ক্ষেত্রে কোনো বিস্তার করে না, 2 দিয়েছে সঠিক না হতে পারে, কারণ বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, 3 দিয়েছে সত্য, কারণ বিকাশের বিভিন্ন ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো শারীরিক বিকাশ, এবং 4 দিয়েছে সত্য, কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4, সত্য, কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট আছে 16 নির্মিতি বা তত্ত্ব, 1 দিয়েছে নিজে সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে, 2 দিয়েছে তথ্যের স্মৃতিকরণ এবং পুনরাবৃত্তির মাধ্যমে তার মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করে, 3 দিয়েছে শিক্ষকের কর্তৃত্ব পরায়ণ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে, এবং 4 দিয়েছে অনুকরণের ভূমিকার ওপর প্রাধান্য দেওয়া হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 16-1, নিজে সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে। 17 দিয়েছে সৃজনশীল শিক্ষার্থী, তাকেই বলা যায় যে 1 দিয়েছে উচ্চ বুদ্ধিসম্পন্ন, 2 দিয়েছে পরীক্ষায় সর্বদা অধিক নম্বর পায়, 3 বলে দিয়েছে পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানে ক্ষমতা সম্পন্ন, এবং 4 দিয়েছে অঙ্কন এবং পেইন্টিংয়ে অত্যন্ত প্রতিভা সম্পন্ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানে ক্ষমতা সম্পন্ন। 18 দিয়েছে নিচের কোনটিতে শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না, 1 দিয়েছে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে পারস্পরিক মিথস্ক্রিয়া, 2 দিয়েছে শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই সব প্রশ্নের উত্তর মুখস্থ করা, নাকি 3 যত অধিক সম্ভব সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণ করা, নাকি 4 শ্রেণীকক্ষের অভ্যন্তরে এবং বাইরে যত অধিক সম্ভব প্রশ্ন করা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে 2, শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই সব প্রশ্নের উত্তর মুখস্থ করা। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। 19 ধারণা বিকাশ প্রধানত হলো 1 দিয়েছে বৈধিক বিকাশ, 2 দিয়েছে শারীরিক বিকাশ, 3 হলো সামাজিক বিকাশ, নাকি 4 দিয়েছে প্রাক্ষোভিক বিকাশ। তো ধারণার বিকাশ এখানে প্রধানত হলো উত্তর হয়ে যাবে বৌদ্ধিক বিকাশ। নেক্সট আছে 20 ব্যক্তি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখা যায়, 1 বিকাশের হারে, 2 দিয়েছে বিকাশের ধারাবাহিকতার হারে, নাকি 2 বিকাশের ধারাবাহিকতায়, নাকি 3 বিকাশের সাধারণ ক্ষমতায়, নাকি 4 বুদ্ধি ও বিকাশের নীতিতে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3 বিকাশের সাধারণ ক্ষমতায়। 21 শিক্ষণ এ সম্পর্কীয় নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক, 1 দিয়েছে ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশে শিক্ষণ কার্যকরী হয়, 2 দিয়েছে প্রাক্ষোভিক উপাদান কোনো কোনো স্তরে শিক্ষণের ওপর প্রভাব বিস্তার করে না, 3 দিয়েছে শিক্ষণ প্রধানত একটি মানসিক প্রক্রিয়া, এবং 4 দিয়েছে শিক্ষার্থীদের ভ্রান্তি প্রমাণ করে যে কোনো শিক্ষণ ঘটেনি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশে শিক্ষণ কার্যকরী হয়, 22 দিয়ে দিয়েছে। অর্থাৎ নেক্সট কোয়েশ্চন, পিয়াজের মতে বিকাশের প্রথম স্তরে জন্ম সময় থেকে 2 বছর পর্যন্ত শিক্ষার্থী সবচেয়ে ভালো শেখে, 1 দিয়েছে সাধারণ শব্দকে অনুধাবন করে, 2 দিয়েছে বিমূর্তভাবে চিন্তা করে, 3 দিয়েছে ভাষার বিকাশের মাধ্যমে, এবং 4 দিয়েছে ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে। 23 দিয়েছে একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের সম্ভাবনাকে বাস্তবায়িত করা, নিচের কোনটি তার করা উচিত নয়, 1 দিয়েছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান, 2 দিয়েছে সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ প্রদর্শন, 3 দিয়েছে তাদের সৃজনশীলতাকে বৃদ্ধির জন্য উৎসাহিত করা, 4 পাঠ্যক্রম বহির্ভূত কর্মসূচিকে উপভোগ করার শিক্ষাদান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1, মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান। নেক্সট কোয়েশ্চন 24, নিচের কোনটি অভ্যন্তরীণ প্রেষণার বৈশিষ্ট্য নয়, 1 দিয়েছে তারা কাজ করে আনন্দ পায়, 2 দিয়েছে প্রচণ্ড উৎসাহ সহকারে কাজ করে, 3 দিয়েছে চ্যালেঞ্জিং কাজ পছন্দ করে, এবং 4 দিয়েছে তারা সর্বদাই সফল হয়। তো এখানে সঠিক উত্তর হয়েছে তারা সর্বদাই সফল হয়। নেক্সট কোয়েশ্চন 25, নিচের কোনটি শিশু শিক্ষার্থীর পঠন অক্ষমতার লক্ষণ নয়, 1 দিয়েছে দ্রুত এবং সাবলীলতাভাবে পঠন
শব্দ এবং তার বোঝা, এবং তিন সঠিক বানান করা, এবং চার অক্ষর ও শব্দ বোঝা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুই, শব্দ এবং তার ভাষা বোঝা। নেক্সট আছে ছাব্বিশ, ইরফান তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে, তুমি কি করবে? এক, দিয়েছে তার প্রতি নজর রাখবে, দুই, দিয়েছে তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে, নাকি তিন, তাকে বোঝাতে হবে খেলনা ভাঙা উচিত নয়, নাকি চার, ইরফানকে কখনো খেলনা দেওয়া হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে দুই, তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তি বহিঃপ্রকাশে সাহায্য করবে। সাতাশ, দিয়েছে নিচের কোন বক্তব্যটিকে শিক্ষণের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা যায় না। এক, দিয়েছে শিক্ষণ হলো এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ। দুই, আচরণের অধ্যয়নই হলো শিক্ষণ। তিন, দিয়েছে অশিক্ষণ হলো শিক্ষণের একটি অংশ। চার, দিয়েছে আচরণকে সাহায্য করার প্রক্রিয়া হলো শিক্ষণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষণ হলো এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ। নেক্সট দিয়েছে আঠাশ প্রশ্ন, অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এক, দিয়েছে শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা। দুই, দিয়েছে শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীরতে উত্তীর্ণকরণে বিবেচনা করা। তিন, দিয়েছে শিক্ষণে দুর্বলতা নির্ণয় এবং তার সংশোধন সম্পর্কে অবগত হওয়া, নাকি চার, শিক্ষার্থীর ত্রুটিগুলিকে নির্দিষ্ট করা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক, শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা। ২৯, দিয়েছে নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ শিক্ষার্থীর অধীত বিষয়কে পুনরুদ্রেক সাহায্য করার গুরুত্বপূর্ণ হলো কারণ। নতুন তত্ত্বের সঙ্গে পূর্বাজিত তত্ত্বের সম্পর্ক স্থাপন। দুই, দিয়েছে পুরনো পাঠকে পুনর্বার পাঠের একটি কার্যকরী কৌশল, নাকি তিন, দিয়েছে শিক্ষার্থীর স্মৃতিকে বৃদ্ধি করা এবং শিক্ষণকে শক্তিশালী করা, নাকি চার, দিয়েছে শ্রেণী পাঠদানকে দানের শুরুতে এটি হলো প্রথাগত উপায়। তো সঠিক উত্তর হয়ে যাবে নতুন তত্ত্বের সঙ্গে পূর্বাজিত তত্ত্বের সম্পর্ক স্থাপন। ৩০, দিয়েছে শিশুর বিকাশের নীতি সম্পর্কীয় পশ্চাৎপদ সম্পর্কে জ্ঞানার্জনে। দুই, দিয়েছে কোনো শিক্ষার্থীকে পড়ানো হবে তার যৌক্তিকতা নির্ণয়ে, নাকি তিন, দিয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষণ কৌশল কার্যকরীভাবে পূরণ করা, এবং চার, দিয়েছে শিক্ষার্থীর সামাজিক মর্যাদা নির্দিষ্ট করা। সঠিক উত্তর হয়ে যাবে তিন, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষণের কৌশল কার্যকরীভাবে পূরণ করায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক ইট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।